যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার উত্তেজনা শেষ হতে না হতেই সিনেটের নতুন নেতা নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হয়েছে ট্রাম্প বলেছেন বুধবার সিনেটারদের ভোটে নতুন নেতা নির্বাচিত হবেন এবং তাকে অবশ্যই তার মনোনয়নগুলো দ্রুত অনুমোদন করার আগ্রহ থাকতে হবে ইউএস সেনেটের সংখ্যাগরিষ্ঠতা এখন রিপাবলিকান পার্টির সে কারণে বুধবার এ দল থেকেই নির্বাচিত হবেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সাধারণত গোপন ভোটে এটি হলেও এবার ভোটের আগেই উঠে আসছে ফ্লোরিডার সেনেটার রিস স্কটের নাম এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ ইলেন মাস্ক ও মার্ক রুবিও স্কটকে সমর্থন করেছেন